মানে স্বাগত বিনোদন দুনিয়ার নানা খবরাখবর নিয়ে সিনে টাইমে আমি চয়নিকা। সিনে টাইমে আজ কি কি রয়েছে সেদিকে নজর রাখবো, তবে শুরুতেই হেডলাইন। প্রস্তুতি চলছে যে কদমে কলকাতা এসে জানালেন মিস ওয়ার্ল্ড প্রতিযোগী বনিয়া মিশ্রা, সফল হবেন বলে আশাবাদী ওই মডেল কন্যা। আর বেশি দিন বাকি নেই, জোর কদমে চলছে প্রস্তুতি। তার মাঝেই দেশের বিভিন্ন জায়গায় প্রচার চালাচ্ছেন মিস ওয়ার্ল্ড এর প্রতিযোগী বনিয়া মিশ্রা। কলকাতার সাংবাদিক বৈঠকে বনিয়া জানালেন, প্রতিযোগিতা জেতার ব্যাপারে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী। চণ্ডীগড়ের মেয়ে, ছোটবেলা থেকেই মডেলিং এর প্রতি ভালোবাসা, নিজের চেষ্টায় ও অধ্যবসায় এখন তিনি ভারতের প্রতিনিধিত্ব করবেন মিস ওয়ার্ল্ড কনটেস্টে। যদিও এর আগে প্যান্টালুন ফেমিনা মিস ইন্ডিয়া জিতে মিস ওয়ার্ল্ড এর টিকিট পেয়ে গেছেন, সুপার মডেল বন্যা মিশ্র এলেন কলকাতায় এক প্রশাসনিক বিপণী সংস্থার ক্যাম্পেইনে। বন্যাকে মিস ওয়ার্ল্ড বানানোর জন্য তারা সারা দেশে প্রচার চালাচ্ছে। প্রতিযোগিতা জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী বন্যা, এর জন্য প্রস্তুতিও চলছে পুরো দলে। একসময় ভারত থেকে অনেকেই এনেছিলেন মিস ওয়ার্ল্ডের শিরোপা, কিন্তু মধ্যে যদিও ভাষাপ্রাণ চলছে, এই সুন্দরকাণ পূরণ করে দেশকে আবার বিশ্বের সামনে তুলে ধরতে চান বন্যা মিত্র। ক্যামেরায় সঙ্গে সঙ্গে সৌরভ। আজ এই পর্যন্তই, দিনভর খবর এবং আপডেটস এর জন্য দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।